আজ তোমাদের শোনাবো দ্য কাইন্ড স্টেপ মাদার। এই গল্পটা বদ্রি আর তার সৎ মা জয়ার। বদ্রির বাবা বদ্রির মায়ের মৃত্যুর পর জয়াকে বিয়ে করল। জয়া সৎ মা হওয়া সত্ত্বেও বদ্রিকে খুব ভালোবাসত, আসল মায়ের মতনই তার খেয়াল রাখত। কিন্তু বদ্রি তার সাথে ভালো ব্যবহার করত না, সব সময় রেগে থাকত আর খারাপ ভাবে কথা বলত। বদ্রি শোনা, পেট ভরে খেও কেমন? তুমি আমার মা সাজার কোন রকম চেষ্টা করবে না। বদ্রি, ভালোভাবে কথা বল বাবা, এখন থেকে এই তোর মা। ইনি আমার নিজের মা নন। ঠিকই তো বলছি বদ্রি, আমি তো ওর নিজের মা নই। তুমি চিন্তা করো না। আচ্ছা, আমি একটা জরুরি কাজ সেরে আসছি। একদিকে যখন বদ্রির ব্যবহার জয়াকে কষ্ট দিত, অন্যদিকে একজন ছিল যার সাথে কথা বলে জয়া একটু খুশি হতো। সে ছিল সর্বকুমার। রোজ জয়া সর্বকুমারের জন্য দুধের বাটি নিয়ে আসত আর তাকে মনের কথা বলত। নমস্কার সর্বকুমার, এসো, জানো আজ কি হয়েছে? এইভাবেই দিন কাটছিল। আর একদিন বদ্রির বাবার শরীর খুব খারাপ হলো। শোনো, আমার সময় হয়ে গেছে, আমায় কথা দাও যে তুমি বদ্রির খেয়াল রাখবে। এসব বলো না। তুমি কথা দাও। আমি কথা দিচ্ছি, আমি সর্বদা বদ্রির খেয়াল রাখবো। আমাদের কোনো সন্তান হয়নি তো কি হয়েছে? বদ্রি আমাদের একমাত্র সন্তান। এইভাবেই দিন কাটছিল, কিন্তু জয়ার প্রতি বদ্রির রাগ কম হলো না, বরং তার খারাপ ব্যবহার আরো বেড়ে গেল। আমি মেলায় যাব, আমার টাকা লাগবে। বাবু, কালকেও তো তুমি মেলায় গেছিলে, কি জানি কি কি কিনে নিয়ে এসেছিলে। আমার যতবার ইচ্ছে আমি ততবার মেলা যাব, বুঝলে? আর তুমি আমাকে শাসন করা বন্ধ করো। বাবু, আমাদের কাছে অত টাকা নেই যে তুমি কিছু ভাবনা চিন্তা না করেই খরচ করো। প্রথমে আমার মায়ের জায়গা দখল করেছো, তারপর আমার বাবাকেও খেয়ে ফেলেছো, আর এখন আমার বাবার সম্পত্তির উপরেও নজর পড়েছে তোমার। তোমার বাবার রেখে যাওয়া এই কটা টাকাই তো বেঁচে আছে, যাও নিয়ে যাও। আর এভাবে রাগ করে থাকো না শোনা, আমি যাকে কি করে বোঝাবো সেটা তো নিজেই বুঝি না। বাড়িতে আর কয়েকদিন চলার মতোই মুদিখানা আছে, তার উপর বদ্রির বাবার নেওয়া ধারও আমাকে শোধ করতে হবে। এত কিছু কি করে করব? ও, সর্বকুমারকে দুধ খাওয়ানোর সময় হয়ে গেছে, একমাত্র তো ওই আছে যে আমার উপর রাগ করে থাকে না। এসো সর্বকুমার, কিন্তু আজ দুধ একটু কম, ক্ষমা করে দিও। জয়া প্রত্যেকবারের মতো সর্বকুমারকে সারা দিনের কথা বলল। আর একদিন যা ঘটল। টাকা কোথায় লুকিয়ে রেখেছ? হ্যাঁ, এখন এই সমস্ত গুলোকে বিক্রি করতে হবে। দুদিনের জন্য কাকার বাড়িতে যাচ্ছি। বাবু, সর্বকুমার, আজ তোমার জন্য দুধ আনতে পারিনি, আমার কাছে আর দুধ কেনার টাকাও তো নেই। শোনো মা, তুমি আমার লেজের একটা টুকরো কেটে রেখে দাও, সকালে ওই টুকরোটা সোনার হয়ে যাবে। ওই সোনা বেচে যে টাকা পাবে তা দিয়ে তোমার যা ইচ্ছে কিনে নিও। আমি বিশ্বাস করতে পারছি না, তুমি আমার মতো কথা বলতে পারো? হ্যাঁ, আমি বিশেষ শক্তি সম্পন্ন সাপ। আমি এতদিন ধরে তোমার সব দুঃখ কষ্টের কথা শুনেছি। তুমি একটা কাজ করো, আমার লেজের একটু টুকরো কেটে নাও। না না, আমি এটা করতে পারবো না। তুমি আমার সন্তানের মতো, আমি একজন মা হয়ে তোমার লেজ কি করে কাটতে পারি? তুমি একজন যথার্থ মায়ের মতো আমার খেয়াল রেখেছো, এখন তুমি কষ্টে আছো, তাই আমি তোমায় সাহায্য করতে চাই। কিন্তু আমি তোমার লেজ কিছুতেই কাটবো না, আমি তোমায় কোনোভাবেই কষ্ট দিতে পারবো না। আমি চাই না এমন কোনো সোনা যা তোমায় কষ্ট দিয়ে পেতে হবে। আমার কোনো কষ্ট হবে না, আর আমার লেজ এক রাত্রের মধ্যে আবার গজিয়ে যাবে। শুধু এই কথাটা তুমি কাউকে বলবে না। সর্বকুমার বারবার বলাতে জয়া রাজি হয়ে গেল। ও কিছু না ভেবে তার লেজের একটা ছোট্ট টুকরো কেটে বালিশের নিচে রাখল আর ঘুমিয়ে পড়ল।
সকালে উঠে দেখল সেটা একটা সোনার টুকরো হয়ে গেছে। এই সোনার টুকরোটা তার সমস্ত কষ্ট দূর করার জন্য যথেষ্ট ছিল। ও বাজারে গেল আর সেই সোনার টুকরোটা বেচে টাকা নিয়ে আসলো। আসার সময় আনাজ, প্রয়োজনীয় সমস্ত জিনিস আর সর্পকুমারের জন্য দুধ নিয়ে আসলো। আর হ্যাঁ, তার স্বামীর ঋণও অর্ধেক শোধ করলো। এই সব কিছু করার পরেও জয়ার কাছে কিছু টাকা বাঁচলো। দুদিন পরে বদ্রি বাড়ি ফিরে এসে অবাক হয়ে গেল। এসে গেছো বদ্রি সোনা? কাকা কেমন আছে? এই, আমায় আর পিরিত দেখাতে হবে না। প্রথমে এটা বলো, এখানে তো এত জিনিসপত্র ছিল না, তাহলে এই সব জিনিস কোথা থেকে এলো? হ্যাঁ, তুমি শুধু এইটুকু বোঝো যে ঈশ্বর স্বয়ং আমাদের সাহায্য করেছেন। মানে তুমি আমার বাবার জমানো টাকা লুকিয়ে রেখেছিলে আর সেই সব কথা তুমি আমাকে বলনি, তাই না? না না, তা নয় সোনা। আমি তোমায় এটা বলতে পারবো না যে এগুলো কি করে পেয়েছি, কিন্তু আমাকে সাহায্য করো। আমাদের সাহায্য করার জন্য ঈশ্বর এই চমৎকার করেছেন। আমাকে কি বোকা মনে হয় তোমার? কোথায় রেখেছে আমার বাবার টাকা? আর বদ্রি সব টাকা নিয়ে গেল। আমি বুঝতে পারছি না ওকে কি করে বোঝায়। ওর বাবাকে আমি কথা দিয়েছিলাম যে সর্বদা আমি ওর খেয়াল রাখবো। তুমি চিন্তা করো না মা, যখনই তোমার আরো পয়সার দরকার পড়বে তখনই তুমি আমার লেজের একটু টাকা কেটে নেবে। দেখো মা, আমার লেজ আগের মতো হয়ে গেছে। তখন জয়া আরো একবার সর্পকুমারের লেজের ছোট্ট একটা টুকরো কেটে নিল, যেটা পরের দিন সকালে সোনা হয়ে গেল। এইবার জয়া তার স্বামীর বাকি ঋণটাও শোধ করলো আর একটা গরু কিনলো, যাতে ও সর্পকুমারকে সব সময় দুধ খাওয়াতে পারে। এই দেখো সোনা, আমি গরু নিয়ে এসেছি, আজ থেকে ও আমাদের পরিবারেরই সদস্য। আমি তো রাখার সব টাকা নিয়ে নিয়েছিলাম, তাহলে ওনার কাছে আবার এতগুলো টাকা কোথা থেকে এলো? এতগুলো টাকা উনি পাচ্ছেন কোথা থেকে? আমি বাইরে যাচ্ছি। রাতে খাবার আগে কিন্তু বাড়ি চলে এসো সোনা। তুমি আমাদের খুব উপকার করলে স্বর্ণকুমার। আর জানো, এইবার আমি তোমার জন্য একটা গরু নিয়ে এসেছি। এবার টাকা থাক আর না থাক, তোমাকে দুধ খাওয়ানোর আর কোনো অভাব থাকবে না। এখন তোমার কাছে আর টাকা পয়সা আছে কি না? যদি আমি টাকা মাছিয়ে রাখি তাহলে বদ্রি নিয়ে চলে যায়। তুমি একজন মায়ের মতো আমায় যত্ন করো, তাই আমি তোমার ছেলের মতোই তোমার খেয়াল রাখবো। তাহলে এই ব্যাপার, এইবার বুঝেছি এতগুলো টাকা কোথা থেকে আসছে। এবার আমায় কিছু একটা করতেই হবে। বাবু, আমি বাজারে যাচ্ছি, একটু পরেই চলে আসবো। হ্যাঁ, এইবার সুযোগ পেয়েছি। আমার পুরো ল্যাবটাই কেটে নিয়েছো। তুমি শুধু নিজেকে নিয়েই ভাবো, অন্যের কষ্টের ব্যাপারে তোমার কোনো ধারণাই নেই। এবার নিজের পাপের ভার ভোগ করার জন্য তৈরি হয়ে যাও। না সর্পকুমার, আমি তোমার কাছে আমার ছেলের হয়ে ক্ষমা চাইছি, ওকে ক্ষমা করে দাও। এই লোভী ছেলেটা তোমায় সব সময় বিরক্ত করত মা,
আর তুমি ওকে ক্ষমা করতে বলছো? বিশ্বাস করো, ও জেনে বুঝে এসব করেনি, কিন্তু ওকে যদি আর একটা সুযোগ দেওয়া হয় ও শুধরে যাবে, আমার দৃঢ় বিশ্বাস। তোমার কথা আমি ফেলতে পারবো না মা, তাই আমি ওকে ক্ষমা করে দিল। কিন্তু আজকের পর থেকে এখানে আমি আর কখনো আসবো না। এবার তোমাকে পরিশ্রম করে নিজের আর মায়ের জন্য রোজগার করতে হবে, এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। সর্পকুমার ব্যথায় কষ্ট পেয়ে চলে গেল, আর তার লেজের অংশ সোনায় পরিবর্তন হলো না। সেই দিন বদ্রি তার ভুলটা বুঝল। যদি জয়া তাকে না বাঁচাত তাহলে বদ্রি তো প্রাণে মরে যেত। এই ঘটনার পরে বদ্রির স্বভাব বদলে গেল, ও পরিশ্রম করতে লাগলো আর তার সৎ মায়ের জন্য টাকা রোজগার করলো। জয়াও সর্পকুমারকে কখনো ভুললো না। প্রত্যেক দিন এক বাটি দুধ দিয়ে আসতো। এবার